কবে আসবে জানি না লেখা পড়া শিখবে তাই না মা বড় হইয়া তোর বাবার মতো হবে বুঝলি আনুরা মা এতো সার পানি দিছি কিন্তু তোমার ওষুধের কথা কতবার বলবো আসমার আবার জ্বর আসছে একটু ওষুধ দাও তোমার তো বলছি ওরে বাইরে যাইতে দিও না জ্বর তো আসবেই ও কি করবে বাড়ি তোর কোনো খেলার সাথী নাই ভাইটা ছিল তারও দিচ্ছে মাদ্রাসায় পাঠাইয়া

নতুন তালে দিয়ে গো প্রথমবারের মতো আমি নিজেই কেটে দিই এরপরের থেকে এক মতো কাট দেবেন বুঝছেন নিয়ে ভাই গাড়ি কই কদম শাট الغيب هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن ذو الجبار المتقبر سبحان الله أما يشركون والله الخالق البارئ المصبر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তোমাকে শেষ হইলে তুমি নতুন আইছো তোমার নাম নাম আমার আইস্তা ফেরুল্লাহ এইটা কোন নাম হইলে তোমার ভালো নাম আনোয়ার ঠিক তোমার আব্বার নাম এখন হইতে এখানে তোমার নাম হইলে قاضي محمد انوار الاسلام صحيح انوار شيغيرا سو انا خبر بابا আমার লাগবে আমার ঠিক হয়ে যাবে আমার মাছ পছন্দ হয় আমার একদম ভাল লাগে না সত্যি হ কেন জানি না দেখলেই বমি আছে তোমার নাম রকম محمد مكن الدين سبحان الله الحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله

এইটাও একটা খেলা ওগোর খেলা থেকে অনেক ভালো বল নাই বাউন্ডারি নাই সব কিছু মানে এখানে আসো আমরা খেলি এই যে আমার বল কই এই যে এ ধরো 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 দাও আমার দাও বল দেখা মজাই আলাদা হ্যাঁ 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 দেখি কে দিতে পারে তুমি কি শহর থেকে আসছো না গ্রাম শহর আর তুমি গ্রাম সঙ্গে কেন যাইতে দিলা তুমি জানো আমি এসব পছন্দ করি না আমার উপর দোষ চাপাও কেন নিজে ছোট ভাইরে বুঝাইতে পারো না আমার ছেলে কেন এসব হিন্দু মানি কাজ করবার দেখতে যাবে তুমি আর মিলন মিলা ছেলেটা নষ্ট করতেছো সেই তো ফুসলে সব জায়গায় নিয়ে যায় খালি পারো আমার সাথে

Saya akan menjaga bujian saya. Saya akan menjaga bujian কি খাবার একটা পয়লা কোথায় কারা দিল আমার বন্ধু তোমার বন্ধু কারা কেরা স্পেশাল বন্ধু আছে স্পেশাল বন্ধু মানে আর একদিন বলবো আমি তোমরা তো হগলে সবে মেরাজের ঘটনাটা জানো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বোরা আল্লাহ তালার লগে দয়া করতে গেছেন ফিরিয়া আইনের সময় হাজরত মুসা আল্লাহ সাল্লামের লগে দেয়া হজরত মুসা হুজুর সাল্লা সাল্লামরে জিজ্ঞেস করলেন হে আখেরি নবী আন্নে উম্মতের লাই কয় বাক নামাজ লই যাইতেছেন হুজুরে কইলেন পঞ্চাশ ফাঁক মুছানবী কইলেন অনেক কমাইতে কন আনের উম্মতের লাই ইয়া কটি নই যাইব নবী করিম আবার আরশ মহল্লায় ফিরি গেলেন ফিরিয়াই আয় কইলেন তিনি পাঁচ ফাঁক নামায় আনতে পারছেন মুছানবী কইলেন ইয়াও অন্য রুম তো লাগল হয়ে যাই কিন্তু হুজুর সাল্লাম এই বিষয় লই আর আল্লাহ হাকের কাছে দায়িত্ব রাজিও লেন যা কইতেছিলাম দিনে নামাজের আগে অন্তত পাঁচবার ওজু করতে হইব সাত কারণে ওজু নষ্ট হয়ে যায়

মিলন কই এই তো এইখানে শহরে ঘোরাঘুরি করে সময় নষ্ট করো না বাড়ির দিকে নজর রাখবা জি আচ্ছা খোদা হাফেজ খোদা হাফেজ কত খাও আর একটু খাও মা তোমার খাওয়া দাওয়া অনেক কই মা গেছে কি মা তোমার কাশন দি নি না বাউ কালকে না গানের আসর আছে মা তুমি খালি ঝামেলা বাধাও কেমনে যাই কেন ভাইজান তো তাবলি কি গেছে আর খুব কাশি হবে চলেন না কিন্তু আনুরাব্বা জানতে পারলে ভারী রাগ হবে মিলন 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 আছিস কেরা আরে উত্তম টাইম ভয় বয় এবার বল খবর কি আরে খবর নিয়েই তো আসলাম দেখ দেখ ভালো করে পড়া দেখ সামরিক শাসন জারি আইবের ক্ষমতা ত্যাগ শাসনতন্ত্র বাতিল পরিষদ বিলুপ্ত সাবাস সাবাস বাঙালি প্রধান সেনাপতি জেনারেল ইয়াহিয়া কর্তৃক শাসনভার গ্রহণ গভর্নর ও মন্ত্রীবৃন্দ পদচ্যুত

ফালা দিয়া ফেল মাজির গর্দান তুমি কত জানিও আর ফালা ফালা ফালু ফালাত ফালদা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুননা ফালতু ফালনা তোমা গবদে কেডা আমোন একটা কালাম বলতে পারবা যার মধ্যে ফেল ফাহেল মাফউল আছে জরাবা যায়দুন ইমরান বিল আসা তুমি বলো যায়দুনে পেশ আমনানে জবর আস আতে যে রইলে না কেন যায়দুন ফেল আমরানা ফাইল আর আসি আসি এটা আসলে দায়রে মুনসারে এই লাগা আস আরা আসি অর্থাৎ লাড়ির উপরে জবর দিতে হইবে বজ্জ

ডুব দিলে আর উঠে না কতক্ষণ হর আসমা বাসি ওঠে মাথাটা বাড়ি যাবেন না ওজের যে কদিন ছুটি হয় পিতা দিয়ে বাইরে না তো তোমাকে বাড়িতে দাঁড়াই তোমারা যাও আমি যাব না আমি যাব। Doory! অনেকদিন তো অ্যালোপ্যাথি চিকিৎসা করাইলেন এবার আমার এই ওষুধটা এক মাস খাওয়াইয়া দেখেন টনসিলেরা সাধ্যনায় ফিরে আসে ইনশাল্লাহ

এই যেমন ধরো জ্বর আমরা মনে করি এটা রোগ আসলে তা না এটা হলো একটা সিমটম মাত্র দরকার সব ব্যায়ামের যে করা। তার এলাজ করা এই যে দেখো না সারা বাঙ্গাল মুলুক জুড়ে কী অরাজকতার সৃষ্টি হয়েছিল এর সুরাহা কিন্তু মিটিং মিছিলে গুলি আর টিয়ার গ্যাস চালিয়ে সম্ভব ছিল না তার জন্য দরকার ছিল একটা আসল ওষুধ মার্শাল হ্যাঁ এখন দেখো সব কেমন ডান্ডার কাছে ঠান্ডা হয়ে গেছে ঠিক এই কথাটা ভাই আসতে ভাই আসতে না তোমার জন্য আনছি কথা আসার পথে আম আড়ং ঠিকা আমপadani না দেখি শিরাগ হবে এমন জাগায় লুকায় রাখবো যে তুমিও খুঁজে যাবা না আনু দুধটা নে আনু ভাই মাতাসা কি শেখায় আযান দেয়া আল্লাহু আকবার দূর বলত কে তোমার পড়াশোনা কেমন চলছে ভালো তোমার টুপি কি কেবল মাদ্রাসা আর মসজিদের জন্য ঠিক মতো খাবার টাবার দেয় তো নিশ্চয়ই নতুন বন্ধু হয়েছে তোর রোকন অন্য ছেলেরা ওর খুব বিরক্ত করে কারণ ওইটা অন্য রকম কিন্তু জানো কাকা ছেলেটা খুব ভালো আর তোর হুজুররা ইব্রাহিম আর হুজুররা ডালে সবাই কি ডাকে জানো কাকা শিঙ্গি মাছ আর বড় হুজুর কেমন জানি?

তালা ইব্রাহিমকে দেখাইল স্বপন কুরবানি কর তোমার প্রাণে প্রিয় ইব্রাহিম তখন না পারে পারে ধন মোর কিবা হইতে অবশেষে ইব্রাহিম ভাবিল অন্তরে পুত্র ছাড়া প্রিয় জন নাহ সংসারে বিবিকে কহিল নবী পুত্র দশা যাইয়া ফিরিয়া আসিব মোরা তরিত বেড়াইয়া রওয়ানা হইল জবে পুত্র আর পিতায় ছেলে পানে বা বারে বারে চায় না জানি ছেলে মোর কোথা নিয়া যায় নাকি মোর বুকের ধন হারাইয়া যায় মিনা পাহাড়েতে পিতা পুত্র হাজির হয় আল্লাহ দেশের কথা ছেলে তরে কয় ছেলে কহে আব্বা জান কি হইতে পারে হুকুম আল্লাহর নিরুপায় হইয়া ছেলে রাজি হইয়া যায় আপন ছেলের পিতা মাটিতে শোয়ায় পচাইতে লাগিল যে এই গলায় ছুরি দিয়া ঘরে বসে মায়ের মন উঠিল কান দিয়া আয় রে মায়ের রূপvndন শুনি চারিধায়ারে জীব আদি তরু লতা কান্দে জারে জার বাতাস বৃক্ষ তুরু আর লতায় পশু পাখি কীট পতঙ্গ করে হায়

দেখো কি সুন্দর লাগতেছে কিরে মিলন খালি সীমাই খাওয়াবি মাংস পোলাও কিছু খাওয়াবি না চিন্তা করিস না দুপুরে তোর জন্য মুরগির ব্যবস্থা করছি

আপনি বেড়াইতে আইসেন একটু বসান খাবো না আর একটু কি করছিস মা মিলন কাকা দশ হাটে পড়ে তুই তুই ইচ্ছা করেই দাগ লাগাইছ মিলন কাকার সার পরার সুতা আমি বুঝি না না যা যা ওই রায়

উর্দু ইসলামের ইতিহাস ফার্সি সবই তো ভালো আর লেহা তো খারাপ কেন হুজুর ও আসলে বাবুয়া আর বলা হয়েছে ডাইন হাতে লেখতে যদি বাবা তো লেখতে বলা হইতো তাহলে মনে পারতো আরবি হরফ একটা পাক সাব ব্যাপার এটা বাম হাতের কাম না ইয়ার পরে কারা মুহাম্মদ রকন উদ্দিন খানুম ওয়ালাইকুম সালাম কোনো বিষয়ে মনোযোগ নাই তোমার উর্দু তো খুবই কাহিল দশা উর্দু লেহার মধ্যে তুমি বাংলা শব্দ ঢুয়ে দাও লেকিন আরবি তো খুব ভালো কারণ আমি আরবি পছন্দ করি উর্দু আমার একদম ভালো লাগে না তুমি মিশ্র কোনটা ভালো কোনটা মন্দ এইটা কর তুমি কেটা এইসব এইখানে চলবে না মোর খবর আছে বেয়ালে তুমি অন্য তাল বেলেম গোলকে খেলো না মাদ্রাসার বাইরে বাইরে ঘুইরা বেড়াও এইসব বদাক লাখ আংরেজি স্কুলের ছাত্র গোলকে মেশার ফল ফাহেমতা বোঝ নাম অখরুজ আমি নাকি ঘন বাজারে যাই আমার মধ্যে নাকি বেদিন স্কুলের আসর পড়ছে আসলে আমি তো মাদ্রাসা বাইরেই যাই না মাদ্রাসা ছাড়া তো আমরা আর কিছু নেই মাদ্রাসা আমার ঘর বাড়ি আর আমি তোমার এক নিয়ে যেতে চাই বাবা কোথায় যে জায়গায় আমি সত্যি সত্যি প্রত্যেকদিন দিন যাই আমার হে স্পেশাল ঘরের দ্বারে আসো তো চলো যাই মাদ্রাসার পিছেই এত মজার একটা জায়গা আছে জানতামই না সাবধানে দেখো ভালো করে শিঙে দাও কি সুন্দরটায় ঘেরা না এইগুলো তুমি কই পাইছো জোগাড় করছি সুন্দর তাই না বোরাকে ছবিটা দেখছো আমি নিজে আঁকছি আল্লাহ কি সাংঘাতিক সব জিনিস তুমি আর আমার স্পেশাল বন্ধু সারা এই যে কথা কেউ জানে না সেইখানে আসে হ মনে আছে একদিনে যে তোমার মিষ্টি দিয়েছিলাম হ্যাঁ সে অনেক কিছু দেয় কিন্তু তার দেখা যায় না খালি সেই আমার আদর করে আসো তোমার একটা জিনিস দেখে কি জিনিস আনু দেহ ওরে বাবা কি সুন্দর না আসমার যাওয়ার কমার তো কোনো লক্ষণ দেখতেছি না তোমার ওষুধ খাওয়ার পর কাল একটু কমছিল তো আরো খারাপ ওই ডাক্তার দেখানো উচিত না ও হয়ে যাবে আল্লাহর উপরে বিশ্বাস থাকো হিসেবে আপনি দুশ্চিন্তা করেন না আমি নিয়ে আসছি ডাক্তার রোগী না দেখে ওষুধ দিতে চায় নাই তাই রোগীর অবস্থা ভালো করে বোঝায় বলছি তারপরে সেই এই মিক্সার দিছে আর শুনেন সকালে একটা আর সন্ধ্যা এক কেমন অবস্থা তোমার কোনো ধারণাই নাই এই অ্যালোপ্যাথি কি করবে জানো আমার দেয়া ওষুধের গুণাগুণ নিমেষের মধ্যে নষ্ট করে দিবে আমি বহু কষ্ট করে একটা স্পেশাল ওষুধ জোগাড় করছি এই জ্বরের জন্য এই ওষুধই মক্ষম বুঝতে পারছো মিলংকা গা আমার সাথে তোর যাইতে হবে তোর ছুটির ব্যবস্থা করছি যা

যে চেষ্টা করে নাই তা তো না হায়াত নাই তো কি করা যাবে সবই আল্লাহর ইচ্ছা মার কথা চিন্তা করে তোমার তোমার শক্তই তবে বোনারে নিয়ে তোমার মা কত কষ্টই না করল আমার মনে আছে তোমার মা যখন সংসারে আহে আজ মার ছটফটা ছিল চোদ্দ বছর বয়স কাজী সাহেবের সাথে বয়স ছিল অনেক খারাপ এই মিলন কাকার সাথে খেলল রেক কাজী সাবসি এমন ছিল না ইংরেজ সাহেব কাপড় চোপড় পরতো হঠাৎ যে কি হইল দর বেশ হয়ে গেল কি মানুষ কি হয়ে গেল দাড়ি রাখলো টুপি আল খেললা লাগাইল আর বৌডার খেলা বন্ধ বাড়ির চারদিকে বেড়া দিয়ে দিল ঘরের মধ্যে বোর কাপড় এরা নতুন মুসলমান তো কি করা এখন তো তোমার বাপ অনেক নরম হয়ে গেছে

আঁকতো তোমার তোমারে খুঁজতে খুঁজতে হয়রান পাবে এই তো একটু আগে তোমার বোন কেমন আছে সে নাই সে নাই কি ছিল জ্বরের মতো আমি ঠিক জানি না রকন মানুষ মারা গেলে কোথায় যায় কি হয় আমার মনে হয় পাখি যায় সত্যি আমি জানো আমার জন্য কি হয়েছে কাল সারা রাত ঘুমাতে পারি না কানের মধ্যে কি জানি আওয়াজ হয় আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকে বাইরে যায় তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে হ এখন তো আবার কেটা ফেলতে হবে

সেরেফ নামাজ রোজা করলে ইসলাম কায়েম হয়ে যায় না আক ইদা থাকতে হয় ইসলাম হইল পূর্ণ জীবন বিধান এই হানে বেদিনের লগে দিনে ইসলামের ফারাক সেরে ধর্মীয় জীবন না সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এমনকি রাজনৈতিক জীবন কেমন হইবে ইসলামে তার সব তরিকা বাতলানো আছে এসব বোঝার জন্যে দিনে এলাম দরকার তাই হুদা এলিমই যথেষ্ট না আমালও করা যায় মমিন মুসলমানের এই দেশে আজ ধর্ম নিরপেক্ষতার নামে যেসব বেদাতি বেসরিয়াতি কাজ চলতে আছে তা হিম্মতের সাথে মোকাবেলা করতে হইবে আমাদের তৈয়ার থাকতে হইবে জরুরা হইলে জেহাদ করতে হইবে

এলেম ও তার আমলের ব্যাপারে ব্যাখ্যা দিতে যায় হেতনে যা কইছেন ইয়া তালবে কিছুটা হইলেও গুমরা করতে পারে আসলে ব্যাপারটা হইলে কি জানেন এদেশে ইসলাম তো তলবার দিয়ে কায়ম হয় আয়ত্যা ছাড়া বেসুমার সফিদরবে সালামত ফানিয়াত ও হামদার্দির লই আত্রাফ কমের দরওয়াজায় তন দরওয়াজে গুঁজছেন তলবদি ইরানি তুরানি রাজা বাচ্চা ওই ইহারে জমিন দখল করছে কিন্তু দিল দখল করতে হার ইসলামের খোসামদের ওই নাঙ্গা দিওয়ানা ফকির আউলিয়া গোলাইয়া আইসে সাচ্চা বাত হইলো। রাজনীতি কন কোন কোনো তাকুদ্দি উরফের তন ইসলাম রে কায়েম করা সম্ভব না সাহি দিনী এলেমের দাবাত ঘরে ঘরে হৈচাই মধ্যে দিয়ে ইসলামের কামিয়াবি হাসিল হইব আপনি বলতে চাইছেন দিনী এলেমের তোর কি আমাদের কাজ হওয়া উচিত সেটা এলেমের জন্য এলেম বেশাক না আমরা যে করতাম আছি ইয়ার মধ্যে এলেম নাও আমলও আছে চান চাই আমাকে মাদ্রাসা যারা ভর্তি অনেলাই আইয়ে এতিম পোলাপান তো আছেই আর যেসব মা বাপ হেতা গো আওলা করে তো দূরের কথা খানা পিনারও ব্যবস্থা করতে হারে না সেগুণরেই মাদ্রাসায় পাড়ায় এগুণরে দেখভাল করি খাড়ি মুসলমান হিসেবে গড়ে তোলাই আঙ্গ বড় কাম আঙ্গ বড় আমল বুঝছেন নি কী কইলাম হেগুনরে রাজনীতির ফেতনা ফেসাদে ইস্তেমাল করা আঙ্গু ঠিক নয় কিন্তু কমিউনিস্ট পন্থীরা ধর্ম নিরপেক্ষতা আমি তা শুরু করছে তা ইসলামের হত্যার কারণে দাঁড়িয়ে আছে এদের মোকাবিলা না করলে কেমনে চলবে তাইলে কমিউনিস্ট আর রাজনীতি আলোগ লগে আঙ্গু ফারাকটা থাকলো কো নাই ইসলামকে রাজনীতি থেকে আলাদা করবেন কীভাবে এখন তো পাকিস্তানকে জারি রাখই মুশকিল হয়ে পড়ছে পাকিস্তান যদি ভাঙিয়া যায় তাহলে এই অঞ্চলে ইসলামের অবস্থা খাতার না হয়ে পড়বে আচ্ছা মিয়া অন্য এখন কথা কন চাই পাকিস্তান বহাল না থাকলে ইসলামের অবস্থা বেয়াল হয়ে যাব কেমনে বুঝলেন পাকিস্তান কি ইসলাম কায়েম করছে না মিলিটারি হুকুমত কায়েম করছে उठा जाए এখনের জন্য খাবার আনছি ল যাই লোকনে অসুখ ভালো হবে না হুজুর ডাক্তার লগে কথা কইছি এতে কোগা ওষুধ দিছি শুনো খানার হরে লোকের নেড়ে

zatím nebo Anurma. Anurma. এইভাবে যদি এক জায়গায় ঝিম মাইরা বসে থাকো দিনের পর দিন তাহলে তো তোমার শরীর মন দুইটাই ভাঙিয়ে পড়বে আমার মনে হয় তোমার একটু বাইরে যাওয়া দরকার ঘর আর বাইরের মধ্যে একসময় আমার কাছে আকাশের জমিনের মতো ফারাক ছিল আর এখন সবই এক আমি বলছিলাম কি কয়েকদিনের জন্য তোমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসো মনটা হালকা হবে আমি গেলে কয়েকদিনে শুনল না অনেক অনেক দিনের জন্যই শুইলে যাব হঠাৎ ঘর কথা কইতো যে আমি না তোমার না পছন্দের মানুষ কিন্তু এই ঘর তো তোমারই নাকি এই জাগতটা নিয়ে সারাটা ঘরের আন্ধারে পয়সা মারলাম তারাই তো বাইরে আড়াইয়া গেল আমি কিসের টানি কবর ঘরে পয়সা মারবো এই কবরে যন্ত্রণা খালি কি তোমার একা আমার কি কোনো ব্যথা নাই কোনো কষ্ট নাই হ আছে সে ব্যথা দেয় তারও তো ব্যথা থাকতে পারে এটা 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 তো বুঝতে হবে বাপ নরমাল একটা জিনিস

তোদের ওই মাছ বাদি বলিস আর ওই ফ্যাসি বাদি বলিস সব বাদি কিন্তু পশ্চিমা আর এই পশ্চিমা বাদানুবাদ করতে করতে আমাদের সব বরবাদ হয়ে যাচ্ছে তাইলে তো তুই ইসলাম রে পশ্চিমা বলে উড়াই দিছিস হ্যাঁ তা হবে কেন আমি তো মনে করি আমাদের ইসলাম আমাদের এই মাটিতে বাইরে উঠছে উড়াই যাই বলি আসলে পিওর দেশাল বলে কোনো জিনিস সবই মিথ্যা

গেলে দেখবা কোনা তুগ্গা ফার্মেসি আছে এই হেসক্রিপশন দাইলেই ওষুধ দিয়ে দিব আনোয়ার সাইও টাউনের অবস্থা বেশি বালানো জোরে গন্ডগোল শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমার বউয়ের অবস্থা আরো খারাপ সন্ধ্যার থেকে বাড়ি বেদনা শুরু হয়েছে কাজী সাহেব একটু ওষুধ দেন বাড়িতে ওষুধ আমি সারান দিছি টাউনে যাও সেখানে ভালো ডাক্তার পাবা ওষুধও পাবা ডাক্তার দেখানোর পয়সা নাই ওষুধ যদি নাই দেন তাইলে একটু পানি ফু দিয়ে দে ফুটু আমি দেই না

আৰু চামনে যাও

এই ঠান্ডা ওর গায়ে লাগছে না লাগতেছে জিনের গায়ে চোদ্দ পনেরো এই বেদনা ওর গায়ে লাগতেছে না লাগছে জিনের শান্তিতে ডুব দাও

ব্রিটিশরা যে কি এক খেলা আপনাকে মাথার মধ্যে ঢুকেই দিয়ে গেল বুঝি না খেলা এক ঘন্টা বেশি হইলে দেড় ঘন্টা পাঁচ ছয় দিন ধরে অনবরত এটা কোনো খেলা হইল তার তে ডাঙ্গুলি খেলে করিম ভাই আর খেলা নাই খেলা সব শেষ ঢাকাই স্টেডিয়ামে ক্রিকেট কমেডি থামাইয়া ইয়া এখন ভাষণ দিছে ন্যাশনাল অ্যাসেম্বলি বাতিল করছে আমাকে আগে বোঝা উচিত ছিল আমরা বাঙালিরা যত ভটি দিতি না কেন ওই পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা ক্ষমতা ছাড়বে না স্টেডিয়ামে এতক্ষণে মনে হয় আগুন লাগিয়ে গেছে মুক্তি সংগ্রাম ছাড়া বাঙালি আর বুঝি কোনো পথে খোলা থাকলো না রাজনীতি এক ধরনের খেলা বুঝলেন মিলন ভাই এ খেলায় আমার আপনার কোনো লাভ নাই মানুষ যদি বুঝতো তার আসল মুক্তি কথা তুমি যে কি কব তুই ভাই এই তোমাগো মতো ধর্মান্ধ লোকের জন্য আজকে দেশের এই অবস্থা কথাটা কি কইলেন ধর্মান্ধ বুঝছি আসলে কি বুঝলেন মিলন ভাই প্রকৃত কোন ধর্মই তা হিন্দু হোক ইসলাম হোক আর খ্রিস্টান হোক তা মানুষকে অন্ধ করে না তার চোখ দুটা দেয় কন আমি চলছে তুমিও চলো আনু তুমি যাও আমার যাওয়ার কোনো জায়গা নাই এটা রাখো এর মধ্যে কি আছে স্পেশাল কিছু তাহলে যাই খুধা হাফেজ তারিখ রাত প্রায় এগারোটা হবে এগারোটার দিকে আর কি শুরু হয়েছে সে প্রচন্ড গোলাগুলি তারপরে আর্মি রাস্তায় নেমে গেছে বিভিন্ন জায়গায় মানুষজনের চিৎকার আমরা শুনতে পাচ্ছি গোলাগুলিটা হলো গোলাগুলিটা আমাদের যতটুকু আর কি ধারণা হলো যে রাজারবাগ পুলিশ লাইনে তারপরে ইউনিভার্সিটি এলাকাতে সাতাশ তারিখে যখন দুই ঘন্টা কারফিউ লিফট করলো তখন আমরা সবাই আর কি মিলে বুড়িগঙ্গা পেরিয়ে আমরা জিন্দিটাতে চলে গেলাম

সে রে ক্ষুধা আলি হিসাবে নিজের খুব সুন্দর ভাবে নিজের পৌরসের দেখিয়া আয় নাই পুত্র হোসেন তখন বলে গর্ব আপনার যাবে চলে মায়ের গোপন সুর যদি দেখেন আপ নাই আলি বলে বিবির কাছে দেখাও তোমার কি রূপ আছে স্বামী হইয়া কেন আমি জানতে পারি নাই অরূপ সে রূপে খালি চোখে পায় না দেখা কোন লোকে। তোমায় দেখায় কেমনে স্বামী বলেন ফাতে মায় লানত দিলেন আলীর আওরা যে দেখেছে পাতেন সুরত ফাতি ঘাতি যুদ্ধে যেন মরণ তাহার হয় আলী কহেন সব কারে দিলে সে তো তোমার নিজের ছেলে পাতনি মর্জি গিয়া তোমারই রূপ দেখতে পায় মা ফাতেমার মার ক্রন্দনে হয় এক শর্তে সবে খোদা ফিরায় রথ হবে না আমার আর এই দুনিয়ায় কende কোহে নি জগতের মাছাই না সেলে অরপনা আর কোন মার পর লাগে না সন্তানেরই গায় নবী কর্নার অন্তরের রূপ আলোয়ে ভরে আদারের কোপ কোটি নারীর ব্যথা গুছে ফাতে মার ব্যথা আয়সা ভাবি দেখেন কত ফুল ফুটছে কয়েকদিন আগে আসমা এখানে খেলে বেড়েছে মনে আছে মিলন আমরা এখানে একা দোকা খেলছি এই গাছের নিচে কত দৌড়াদৌড়ি করছি ভাবি দেখেন আসমা প্রজাপতি পছন্দ করত না আমি তখন শাড়ি পরতে শুরু করছি খেলতে গিয়ে একদিন শাড়ি খুলে গেছিল কি যে শরম পাইছিলাম কতদিন আগে কথা তাইলে কাছের কথা কোনটা সংগ্রাম সংগ্রাম কোন সংগ্রামের কথা কইতেছো মুক্তি সংগ্রাম পাক সেনারা মানুষ মারতেছে আমাদের আমাদের একটা কিছু করা দরকার ভাবি আমি কিছু করতে চাই যুদ্ধ করতে চাই তোমরা সবাই একে একে সইলা যাইতেছো কেবল আমারই যাওয়ার জায়গা নাই খালি আমারই কোনো যুদ্ধ নাই যাও সবাই চলে যাও শুনতে দুই একদিনের মধ্যে মিলিটারি কুমারগঞ্জ তা আমাদের চলে আসবে ফরিদপুরের মধ্যে চলে আসছে যেখানে যাইতেছে ঘর বাড়ি পুরাইতেছে মানুষজন মারতেছে সোনা কথা বিশ্বাস করবা না ওরা আসে ইসলাম রক্ষা করতে শান্তি রক্ষা করতে তো ওরা মানুষ মারবে কেন মুসলমান মুসলমানকে মারবে কেন এমত অবস্থায় আমরা কি করব শুনলাম আমডাঙ্গার লোকজন সব পলাইতেছে কুমারগঞ্জ ব্রিজের এক পাশে লোকাল পুলিশ এবং ছাত্ররা থানা থেকে গোলা বারুদ লুট করে নেওয়া তো জড়ো হইছে তারা নাকি প্রতিরোধ করব তো প্রতিরোধ করার কি হইল প্রতিরোধ করার মানে হইল এদের আরো উস্কানি দেওয়া কে রাজানি করলো আপনার ছোট ভাইয়ের মধ্যে জড়িত লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম তা শের মধ্যে ঢুকলো কেন এদের এই সব আহমুকি কামেরতে বিরত রাখতে হবে আপনারা মুরুব্বিরা সবাই মিলা বোঝান তাহলে দেশের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে নাকি না না ইসলাম যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর যদি ভেস্তে যাইতে চাও অন্তরে রাইখো আল্লাহর ডর যদি আল্লাহর সন্ধান আনুরাপা মিলিটারি নাকি কুমারগঞ্জে প্রায় কাছাকাছি চলে আসছে তো মিলিটারি আসলে কুমারগঞ্জে আসবে আমাদের কি অসুবিধা হইল লোকজন সব গ্রাম ছেড়ে পলাইতেছে আমরা কি করব মিলিটারি গাঁও গানে আসবে কি করতে তুমি শান্ত থাকো মাদ্রাসা শহীদ সালামতি থাকবে শহরে নাকি খুব যুদ্ধ চলতেছে মিলিটারি তো যুদ্ধ করতে আসে নাই আসছে শান্তি রক্ষা করতে শুনলাম মিল নাকি গেছে যুদ্ধ করতে মুখে বাস না দুশ্চিন্তা করিল না দু একদিনের মধ্যে সব নর্মাল হয়ে যাবে

আমি যাব না বাৰিষাকৈ থাকা লাগে

abba

দেখো তোমার ভাইরা ঘর বাড়ি বেড়া পর থেকে আমার মতো মাথা জ্বালিয়ে দেওয়া গেছে আব্বা চলো এইখান থেকে চলো আব্বা চলো চলো

Anu? Ah, no? Sol. Solo. Sol.